ভারতীয় ক্রিকেটে আসছে ব্যাপক রদবদল। কোহলি শাস্ত্রী জুটি ভাঙছে। আরব আমিরাতের বিশ্বকাপ শেষে টি-20র অধিনায়কত্ব ছাড়বেন বিরাট কোহলি, হয়তো ছাড়তে হবে ওয়ানডেটাও। আর প্রিয় ছাত্র নেতৃত্ব হারালে সরে দাঁড়াবেন রবি শাস্ত্রীও, এমন গুঞ্জন দিনকে দিন জোরালো হচ্ছে। ওয়ার্ল্ড টি-20র পর আর চুক্তি বাড়ছে না তার। শাস্ত্রীর ক্লাস বন্ধ হলে নতুন শিক্ষক খুঁজতে হবে বোর্ডকে, খোঁজ নাকি চলছে জোরে সোরেই। আবারও বিসিসিআই এর রাডারে কোহলির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে চার বছর আগে চাকরি হারানো অনিল কুম্বলে। সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার ও VVS লক্ষণের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি রবি শাস্ত্রীকে সরিয়ে 2016 সালে টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল কুম্বলেকে। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে বাজেভাবে হারের জেরে দলের অধিনায়ক কোহলির সঙ্গে সম্পর্কের ব্যাপক অবনতি হয়। তার পরে পদত্যাগ করতে একরকম বাধ্যই হন। কোহলি যখন মসনদ হারাচ্ছেন, তিনি আবার কোচের দায়িত্ব পেলে রোহিত কুম্বলের নতুন যুগে প্রবেশ করবে ভারতের ক্রিকেট, যদিও আলোচনায় আছে লক্ষণের নামও। কোহলির চাপে সিওএ অনিল কুম্বলেকে যেভাবে সরিয়ে দিয়েছিল তা মোটেও ভালো ছিল না। আমরা তাকে সম্মান দিতে চাই, তবে তার সম্মতিও তো দরকার। দেখা যাক কুম্বলে বা লক্ষণ এই পদের জন্য আবেদন করে কিনা। দেশি কোচই বিসিসিআই এর প্রথম পছন্দ, তবে গুঞ্জন আছে শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়বর্ধনার সঙ্গেও নাকি যোগাযোগ করেছে গাঙ্গুলির বোর্ড, যদিও সে প্রস্তাবে সাড়া মেলেনি। আপাতত IPL এর দল মুম্বাই ইন্ডিয়ান্স এর সঙ্গেই থাকতে চান মাহেলা। স্বপ্ন দেখেন নিজ দেশ শ্রীলঙ্কার জাতীয় দলের দায়িত্ব নেয়ার। মাকসুম আলম খান, সময় সংবাদ।